সম্মানিত দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে দুইজন কাদের খুবই আলোচিত, কারো কারো নিকট সমালোচিত। প্রথমজন হলেন জনাব উবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর দ্বিতীয়জন হলেন জনাব জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। ওবায়দুল হক কাদের এবং জিএম কাদের, এই দুই কাদেরের ভিতরে যুদ্ধ, বন্ধুরা এই বিষয় নিয়ে তথ্য পাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। গোলাম মাওলানা রনি এই সম্পর্কে তথ্য দিয়েছে, কিভাবে যুদ্ধ, কেমন করে যুদ্ধ তাদের ভিতরে বর্তমানে হচ্ছে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক আলোচনা করেছে গোলাম মাওলানা রনি। আমরা তার কাছ থেকে এই বিষয় নিয়ে তথ্য পাবো, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে বাংলাদেশে দুইজন কাদের খুবই আলোচিত, কারো কারো নিকট সমালোচিত। প্রথমজন হলেন জনাব উবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর দ্বিতীয়জন হলেন জনাব জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের। এরবারে রাজনীতিতে অন্য কোনো কাদের আছে কি না আমি জানি না, বা থাকলেও অনুল্লেখ্য। কাদের বলতে এই দুজনকেই বোঝায়। এখন উবায়দুল কাদেরের যে নাম, এই নামের কারণে কাদেরের একটা সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এ ডাইমেনশন অফ কাদের। তার স্টাইল, তার পোশাক, তার কথা, তাকে নিয়ে মানুষের সমালোচনা, তার হাঁটা চলা, তার ঘড়ি, তার টাই, তার হাসি, তার চশমা, সব কিছুর মধ্যেই এটা কাদেরীয় মডেল চলে এসছে। দ্যাট ইজ কল্ড উবায়দুল কাদের মডেল। এবং তাকে বলা হয় সৌভাগ্যের বরপুত্র। যোগাযোগ মন্ত্রণালয়ের মতো একটি স্পর্শকাতর মন্ত্রণালয়, এখন যেটি সড়ক এবং সেতু মন্ত্রী, এটি সুদীর্ঘকাল ধরে তিনি পরিচালনা করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও সৈয়দ আশরাফের পরে তার যে অন্তর্ভুক্তি, এটিও বিস্ময়কর। তিনি অজাত শত্রু, কারোর সঙ্গে জেসে শত্রুতা করেন না, আবার কারোর সঙ্গে বন্ধুত্ব দহরম মহরম করে ইয়া দোস্ত, ইয়া জিকিরি দোস্ত এবং বন্ধুর জন্য দুর্নামি বদনামি আত্মাহতি দিয়ে তিনি কখনো দুর্ভোগ দুর্দশায় পড়েছেন ছাত্রজীবন থেকে, এই ধরনের কোনো যাকে বলা হয় বদনাম তার বিরুদ্ধে নেই। তিনি পূর্বহমান নদীর মতো, সেই 1971 সন থেকে আজ পর্যন্ত তার জীবন একেবারে খরস্রোতা নদীর মতো। এই নদীর স্রোতে কত মাছ আসলো, কত হাঙর আসলো, কত আবর্জনা আসলো, কত পদ্ম ফুল ফুটলো, কত গোলাপ ফুল ফুটলো, কত কিছু হলো। আবার সময়ের বিবর্তনে এগুলো সাগরে চলে গেল, এগুলো ডুবে গেল পদ্মা নদীতে, এগুলো পচে গেলে দুর্গন্ধ হয়ে গেল, কিন্তু সেই খরস্রোতা পদ্মার কোনো কিছুই হলো না। সেই উবায়দুল কাদের, যিনি ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, সাংবাদিকতা, মন্ত্রিত্ব, এমপিগিরি, স্থানীয় রাজনীতি, জাতীয় রাজনীতি, সব জায়গাতে এক অনন্য পুরুষ। এর বাইরে তার বক্তৃতা, তার কথা সব মিলিয়ে। আর অন্যদিকে যদি গোলাম মোহাম্মদ কাদের, তার পরিচয় আপনি আনেন, প্রথমে বলতে হবে উনি হলেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের ভাই। কেমন ভাই? আপন মায়ের পেটের ভাই। তাদের মধ্যে মহব্বত কেমন ছিল? বলবেন যে এরশাদ সাহেব তাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। আর যদি প্রশ্ন করেন যে এরশাদ সাহেব সে ভালোবাসার উত্তর, প্রতি উত্তর তিনি কীভাবে দিয়েছেন, উত্তর আসবে যে এরশাদ সাহেব তার প্রতি এতটা বিরক্ত ছিলেন যে তাকে দল থেকে বহিষ্কার করেছেন। যদি জিজ্ঞাসা করেন তার গায়ের রং কেমন, বলবেন উজ্জ্বল শ্যামবর্ণ। মুখে কী আছে? হালকা পাতলা দাড়ি আছে। তারপর তিনি কী করতেন? রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন? না, তিনি সম্ভবত পেট্রোবাংলাতে সরকারি চাকরি করতেন। তাহলে কোন বলে তিনি এই ক্ষমতায় এসছেন? তিনি এসছেন প্রথমত এরশাদের দয়ায়,
দ্বিতীয়ত ভারতের মদদে, তৃতীয়ত রশনের সাদের বয়সভারে নুজু হয়ে যাওয়ার কারণে। অর্থাৎ রশনের সাদ অসুস্থ হয়েছেন, অনেক বয়স হয়েছেন, হাঁটাচলা করতে পারেন না, এই সুযোগটাতে তিনি এসছেন। তার চরিত্র কেমন এই ব্যাপারে যদি আপনি সার্টিফিকেট নিতে যায় তাহলে এরশাদ সাহেবের যে স্ত্রী বিদিশা এরশাদ তার কাছ থেকে আপনাদের সার্টিফিকেট আনতে হবে। তিনি একবার হুমকি দিয়ে বলেছিলেন যে বেশি কথা বললে, বাড়াবাড়ি করলে সব গোমর ফাঁস করে দেব। নাউজুবিল্লাহ মিন জালেক, বিদিশা এরশাদ কি গোমর ফাঁস করে দিতে চেয়েছেন আমরা জানি না। এরপরে আর বাড়াবাড়ি হয় নাই, এক হুমকিতে ধামকিতে একদম চুপচাপ। এরপর তিনি বিবেক বুদ্ধি তার কেমন একা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে তিনি এরশাদের যে অত্যন্ত স্নেহধন্য পুত্র এরিক, যিনি যাকে বলা হয় স্পেশাল বেবি, অটিজমে আক্রান্ত অটিস্টিক একজন মানুষ, কিন্তু এরশাদ তাকে ভীষণ রকম আদর করতেন। এরশাদের অনেক পালিত পুত্র আছেন এবং অনেক পালিত কন্যা আছেন, এবং এরশাদের এই ভালো মানুষটি অস্বীকার করার উপায় নেই যে তিনি আজীবন অকাতরে অনেক পরিবার অনেক মানুষকে গোপনে এবং প্রকাশ্যে সহযোগিতা করেছেন, অনেককে পুত্র হিসেবে গ্রহণ করেছেন, এবং সেই পুত্ররা তাকে যে কত কষ্ট দিয়েছে তারপরও তিনি সেই তার স্নেহ তিনি বন্ধ করেননি। একেও রাস্তা থেকে ধরে এনেছেন, একটা জায়গাতে গিয়েছেন, গিয়ে দেখলেন যে একজনের কথা বলছিলেন যে কোথাও গিয়ে তিনি গেছেন, যাওয়ার পর তিনি শুনলেন যে ঝড়ে সেই একটা অনাথ শিশুর পিতা মাতা মারা গিয়েছে, কেউ নেই, তো তাকে তিনি আনলেন এবং এনে পুত্র হিসেবে লালন পালন করলেন, এবং এখনও আছে, সেই পুত্রকে বাড়ি করে দিয়েছেন, বিয়ে করিয়ে দিয়েছেন, আরও অনেক কিছু। কিন্তু সেই পুত্র তার সাথে যে কী বেঈমানি করেছে, বদমাইশি করেছে, যেটা তিনি মানে ভদ্রলোক মানুষ আমাকে বলেন না, বাট আমি শুনেছি অনেকের কাছ থেকে। এর সাথে খুব ঘনিষ্ঠ সুনীল শুভ রায় আছেন, একটা সময় রেজা নামক একজন লোক ছিলেন, এমপি সংসদ সদস্য হুইপ হয়েছিলেন, এর সাথে খুবই স্নেহভাজন। তো এদের এরশাদের খুব কাছাকাছি যারা আছেন তাদের নিকট থেকে আমি অনেক কিছু শুনেছি, এমনকি কাজী ফিরোজ রশিদ আমাকে অনেক কথা বলেছেন। তো সেই এরশাদ যত মানুষকে স্নেহ করতেন তার সন্তানদের মধ্যে এরিককে সবচেয়ে বেশি স্নেহ করতেন। তো এই এরিকের প্রতি জনাব জিএম কাদের কি নিষ্ঠুর আচরণ করেছেন না ভালো আচরণ করেছেন, এটি এরিকের কাছ থেকে শুনে নেবেন। এরিকের মায়ের কাছ থেকে শোনার দরকার নেই, এর কারণ হলো এরিকের মায়ের সঙ্গে এরিকের এখন সম্পর্ক আবার ভালো যাচ্ছে না, মানে বিদিশার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং এটি নিয়ে নানা বিশ্রী সব কথা কাণ্ড কারখানা এগুলো সব প্রচলিত রয়েছে। তো সেই যে এরিক, সেই এরিককে নিয়েও জিএম কাদেরের সাথে তার যে বিরোধের মধ্যেই জিএম কাদেরের চরিত্র খুঁজে পাবেন। তার রুচি কেমন, তার রুচি আপনি দেখতে পাবেন তার স্ত্রী শরীফা কাদেরের আচার আচরণ চালচলের মধ্যে। তিনি কী ধরনের স্টাইল করেন, কী ধরনের পোশাক পরেন, কী ধরনের তার ভাবসাব, এগুলোর মধ্যে স্ত্রীর যে আভিজাত্য বন্যদীপ আনা, এগুলোর মধ্যেই স্বামীর আভিজাত্য বা তার যে রুচি প্রকাশিত হয়ে যায়। তো এই দুই কাদের, মানে গোলাম মোহাম্মদ কাদের আর হলো জনাব ওবায়দুল কাদের, এদের দুজনকে নিয়ে দেশের প্রথম যে এক নম্বর যে পত্রিকা জাতীয় দৈনিক প্রথম আলো, তার একজন খুব বয়োজ্যেষ্ঠ সাংবাদিক সোরাফ হাসান, সম্ভবত নির্বাহী সম্পাদক, তিনি একটা লেখা লিখেছেন দুই কাদেরের বাগযুদ্ধ। তো সেটা নিয়ে মূলত আমি আজকে এখানে আলোচনা করলাম। তো এই যে দুই কাদেরের যে বাগযুদ্ধ এখানে হয় না আসলে, মানে ওবায়দুল কাদেরের সঙ্গে জিএম কাদের যায় না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এখন ওবায়দুল কাদেরের মতো মানুষকে জিএম কাদেরের নাম উচ্চারণ করতে হচ্ছে। আমি দুজনের চরিত্র বর্ণনা করলাম, তাতে বুঝছেন যে দুজনের চরিত্র কী ধরনের। তো ওবায়দুল কাদেরকে এখন জিএম কাদেরকে নিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি এই দুজনের অবস্থান সামাজিক রাজনৈতিক ধরেন তাহলে নামের সঙ্গে এদের যে চরিত্র এবং অবস্থান এটি প্রকাশিত হয়ে যায়। তো ওবায়দুল কাদের
হ্যাঁ, তো উবাইদুল কাদের সেই উবায়েত শব্দের অর্থ যদি আপনি দেখেন, তাহলে সেই কাদের নামের সঙ্গে উবায়েত যুক্ত হয়ে তার একটা যাকে বলে বিশেষণ তৈরি করেছে, এবং সেখানে তাকে তার চরিত্র, তার সুপ্রিমেসি, তার শ্রেষ্ঠত্ব এই নামের মধ্যেই প্রকাশিত হয়েছে। সেখান থেকে লোক গোলাম কাদের যদি ধরেন তাহলে কাদেরের গোলাম। এখন কাদেরের গোলাম বলতে আপনি জনাব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির গোলাম বলতে পারেন। এখন বাংলাদেশের জিএম কাদেরকে যদি আব্দুল কাদের জিলানি বড়পীর সাহেবের গোলাম বলেন, বলেন তো আপনার কি গুনাহ হবে না সওয়াব হবে? মানে মালিকের চরিত্র গোলামের মতো হয়, গোলামের চরিত্র মালিকের মতো হয়। তো ওবায়দুল কাদের সাথে যেখানে জিএম কাদের তুলনা করা যাচ্ছে না, সেখানে গোলাম কাদেরের সঙ্গে যদি আমি সেই বড় পীরের তার গোলাম বানিয়ে দেই, তো বড় পীরের আর রইলটা কি বলেন তো? তো এইরকম একটি অবস্থায় তাকে যদি আপনি গোলাম বলেন তাহলে কোন কাদেরের গোলাম? এমনকি সে যদি গোলাম হিসেবে পরিচয় দিতে যায়, উবাইদুল কাদের এই তাকে গোলাম হিসেবে নেবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু তারপরেও কেন তিনি এই লোকটি সম্পর্কে জবান খুললেন, এর কারণ হলো তিনি এমন একটি দেশের গোলাম যে গোলামের গোলামিপনা তিনি সেই নির্বাচনের আগে প্রমাণ করেছেন। তার মালিক যখন তাকে ডেকেছে সেখান থেকে এসে তিনি জবান খুলেননি, মুখে লাগাম দিয়েছেন, এবং মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসেবে মালিকের হুকুমে মুখে লাগাম দেওয়া এ চারটিখানি কথা না, তিনি বলেনই নাই, এখনও পর্যন্ত তিনি বলেন নাই যে ভারত তাকে ডেকে নিয়ে কি হুকুম দিয়েছিল, কি কথা বলেছিল, তিনি সেই কথাগুলো বলেন নাই। তো বোঝার চেষ্টা করুন যে তার আনুগত্য এবং মালিকের প্রতি তার যে কমিটমেন্ট এটি এ যুগে বিরল, এবং তার মালিকও তাকে যথেষ্ট ভালোবাসছে, তাকে জায়গা দিয়েছে এবং তাকে প্রোটেক্ট করেছে, এবং মালিকের কারণেই তিনি যে অবস্থানে আছেন সেই অবস্থানটিতে দাঁড়িয়ে তিনি যে কথা বলেছেন সেই কথার সমালোচনা বাংলাদেশের কিংবদন্তি রাজপুরুষ জনাব ওয়াইদুল কাদের তিনি সেটি বলতে বাধ্য হয়েছেন, যেটিকে পত্রিকার ভাষায় দুই কাদেরের বাগযুদ্ধ বলে ওয়াইদুল কাদের এবং জিএম কাদেরকে একই সেই বৃন্তে বা একই ডালে ফুটন্ত দুটো ফুল হিসাবে বর্ণনা করার চেষ্টা করেছেন, বা দুজনকে একই যোগ্যতার মানুষ হিসাবে সেই জনাব সুরাব সাহেব বলার চেষ্টা করেছেন। এটি আমি ঘোর বিরোধিতা করি। এখানে কাদের নাম ঠিক আছে, দুজনের মধ্যে কিছু বহাস হয়েছে তাও ঠিক আছে, কিন্তু এটিকে আপনি দুই কাদেরের বাগযুদ্ধ বলতে পারেন না, এটিকে আপনি মধ্যে একটা হসন্ত দিবেন, এবং হসন্ত মানে কাদের, তারপরে গোলাম কাদেরের মালিক বনাম গোলাম কাদেরের বাগযুদ্ধ, এরকম যদি দিতেন জিনিসটা সর্বাঙ্গীণ সুন্দর হতো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেক আলোচনা দেখতে পেয়েছেন ওবায়দুল হক কাদের সম্পর্কে এবং জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান জিএম কাদের সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে সেটা দেখতে পেয়েছেন। বন্ধুরা, জিএম কাদের সম্পর্কে এবং ওবায়দুল হক কাদের সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই মেসেজ করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।